এভরি আজকের এই ভিডিওতে আমরা অ্যাডিশন সাবট্রাকশান প্রোডাক্ট অ্যান্ড ডিভিশান এই চারটে যে বেসিক অপারেশন হয় ম্যাথামেটিক্সের উপরে সেগুলোর অ্যাপ্লিকেশন শিখব ডিফারেনশিয়েশনে যে কীভাবে এগুলো অ্যাপ্লাই করা যায় অ্যাডিশান সাবট্রাকশান প্রোডাক্ট অ্যান্ড ডিভিশান ওকে তো প্রথমে আমরা যেটা দেখছি এখানে অ্যাডিশান অ্যান্ড সাবট্রাকশান রুল অফ ডিফারেনশিয়েশন সেক্ষেত্রে অ্যাডিশন এবং সাবট্রাকশনে যদি দুটো ফাংশন দেওয়া থাকে এবং দুটো ফাংশন যদি অ্যাডি অ্যাডিশন এবং সাবট্রাকশন ফর্মে থাকে মানে যোগ ফল বা যোগ বিয়োগ ফল রূপে থাকে তাহলে সেক্ষেত্রে খুব একটা পরিবর্তন ঘটে না ওরা ওরকমভাবেই থেকে যায় মানে অফ এক্স থেকে যাবে জি জিওভেক্স জিওভেক্স থেকে যাবে খালি ওদেরকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করে নিতে হবে এক্সকে ডেরিভেটিভ করতে হবে ইন্ডিভিজুয়ালি আবার এক্সকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করতে হবে কিন্তু প্রোডাক্ট রুল একটু আলাদা কেমন দুটো ফাংশন দেওয়া আছে দেখো এখানে এফ এক্স এবং জিওপেক্স দুটো ফাংশন এক্স এর দুটো ফাংশন একটা আর একটা হচ্ছে জিওপেক্স প্রোডাক্ট রুলে কি বলে প্রোডাক্ট রুলে যেটা বলছে যে একটা ফাংশন তোমার থেমে থাকবে আর আর একটা ডেরিভেটিভ করতে হবে কথাটার মানে কি এফ এক্স দ্বারাও থেমে আছে এর কোনো কিছু করা যাবে না কোনো অপারেশনের উপরে করা যাবে না এক্স থেমে আছে তাহলে কারো অপারেশন করতে হবে জিওপেক্স এর উপরে তাই ডি বাই এক্স

কি বলেছে এফ জি ড্যাশ ড্যাশ কথার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন ওকে এফ একটা ফাংশন অফ এক্স জি অফ জি একটা ফাংশন অফ এক্স তাহলে কি হবে একটা থেমে থাকবে আর একটার উপর ডেরিভেটিভ হবে একটা থেমে থাকবে আর উপর ডেরিভেটিভ হবে ভালো করে খেয়াল করো একটা থেমে আছে আর উপর ডেরিভেটিভ হয়েছে একটা থেমে ছিল মানে এখানে জি থেমে আছে এফের উপর ডেরিভেটিভ হয়েছে তুমি এইটাকে খেয়াল করো আরো ভালো বুঝতে পারবে এফ জি এইচ তিনটে নিয়েছি তাহলে কি হবে একজন থেমে একজনের উপরে ডেরিভেটিভ হবে আর অন্যগুলো থেমে থাকবে দেখো এফ এর উপরে ডেরিভেটিভ হয়েছে এফ ড্যাশ আর অন্যগুলো থেমে আছে জি এইচ থেমে আছে আবার দেখো এবার এফ আর এইচ থেমে আছে জি এর উপরে ডেরিভেটিভ করা হয়েছে পরের ক্ষেত্রে আবার কি করেছে এফ আর জিটা থেমে আছে এইচ এর উপরে ডেরিভেটিভ করা হয়েছে এই ড্যাশ মানে ডেরিভেটিভ করা হয়েছে বোঝা গেল এই প্রোডাক্ট রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট রুল অনেক প্রবলেমে মানে শুধুমাত্র আমি আজকে যে প্রবলেমগুলো তুলেছি সেগুলোর ক্ষেত্রে না প্রচুর প্রবলেম আসবে প্র্যাকটিস সেশনে সেগুলোতেও প্রোডাক্ট রুলটা ভাইটাল রুল মানে এটা একটা মানে বেশ ইম্পর্টেন্ট একটা রুল যেটা ভাইটার ভাইটাল রোল প্লে করে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য ওকে তাহলে দেখো আমি যে প্রবলেমগুলো নেব তার প্রবলেমে যাওয়ার আগে আমি ডিভিশনের যে রুলটা সেটাও আমি বলে দিতে চাই দেখো এখানে লিখেছে কোশ্চেন রুল মানে ডিভিশন রুল বোঝা গেল দেখো এফ অফ এক্সকে জিও দিয়ে ভাগ করা হচ্ছে এফ অফ এক্সকে জিও বেক্স দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের কোশ্চেন রুল বলছে যে তোমার হরে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে এটা কিন্তু একটা রুলস এটা কিন্তু এর বাইরে তুমি যে ভাবছো যে এটা কিভাবে আসছো কেন আসছে কীরকম এরকম কোনো ব্যাপার নেই এটা একটা রুলস এটা একটা ফর্মুলা ভেবে নিয়ে তোমাকে চলতে হবে কেন কি এই ফর্মুলাগুলো আমরা প্রচুর ইউজ করেছি ইভেন এগুলো দেখা মাত্রই আমরা বলে দিতে পারি যে এটার পরে এটা জাস্ট এগুলোকে রিকল করা হচ্ছে যদি তোমার কাছে এটা নতুন মনে হয় তাহলে তোমাকে কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে না হলে কিন্তু এগুলো ইম্প্রুভ করা এত কম সময়ের মধ্যে একটু টাফ হয়ে যাবে গেল এবার ডিফারেন্সিয়েশন তুমি করবে তোমাকে প্রোডাক্ট রুল ডিভিশন রুল অ্যাডিশন সাবট্রাকশন রুল সমস্ত রুলগুলো কিন্তু জানতে হবে বোঝা গেল এবারে দেখো এখানে যে বলেছে ডিভিশন রুলটা আমার যে হরে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে করলাম করার পর জাস্ট আমি প্রোডাক্ট রুলে কি করেছিলাম বলো একজনকে থামিয়ে আরেকজনের উপর অপারেশন করেছিলাম ঠিক এক্ষেত্রেও একইভাবে করব। কিন্তু এখানে থামানোর জন্য একটু ভেবে নিয়ে করতে হবে কাকে প্রথমে থামাতে হবে থামাতে হবে প্রথমে কে মানে হরে যেটা থাকবে এটা হরে আছে তাহলে প্রথমে হরে যে থাকবে তাকে থামিয়ে রাখতে হবে এবং অন্য যেটা থাকবে তাকে অপারেশন করতে হবে দেখো কে থামিয়েছি ডি বাই ডি এক্স এফ এক্স এক্সের উপরে অপারেশন চালিয়েছি ডি বাই এক্স মানে ডেরিভেটিভ করা হচ্ছে কার উপরে এফ অফ এক্স এর উপরে মাইনাস আমরা জানি ডিভিশন কার সিম্পলেন্ট ফর্ম সাবট্রাকশনের কারণ তোমার হচ্ছে বিয়োগ ফলের সাধারণ বা তুমি একটা যদি সিম্প্লিফাই রূপ খুঁজে পেতে চাও সেটাকে ডিভিশন বলে মানে আমি বারবার বিয়োগ না করে আমি একবারে ভাগ করেও কিন্তু অ্যান্সারটা পেতে পারি তাই না ওই কারণে কিন্তু বিয়োগ ফলের মানে অ্যাকচুয়ালি ডিভিশনটা হচ্ছে সিম্পলস্ট ফর্ম অফ সাবট্রাকশন ওকে তাহলে এখানে কিন্তু আমাদের সাবট্রাকশন সিম্বল আসবে তাহলে ডিভিশনের জন্য কি সিম্বল আসবে সাবট্রাকশন আর প্রোডাক্টের জন্য কি সিম্বল আসবে অ্যাডিশন এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে আমি আবারও বলছি প্রোডাক্টের জন্য আসবে অ্যাডিশন ডিভিশনের জন্য আসবে সাবট্রাকশন রুল একই একজনকে থামবে আর একজনের অপারেশন হবে আরেকজন থামবে আরেকজনের উপরে অপারেশন হবে দেখো এবারে জিও অফ এক্সের ওপরে অলরেডি অপারেশন হয়ে গেছে তাহলে এবারে এফ অফ এক্সটা কি থেমে গেল তাহলে কারো উপরে অপারেশন করতে হবে জিও অফ এক্সের উপরে তোমাকে জানতে হবে আমি বললাম যদি তুমি মাথায় রাখো তাও তোমার কিন্তু মনে থাকবে নিচে হরে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করে দাও করে দেওয়ার পর হরে যেটাকে থাকবে সেটাকে প্রথমে স্থির করে দাও করে দিয়ে তারপরে তুমি তোমার মত করে অপারেশন চালিয়ে যাও একটাকে থামিয়ে আর একজনের উপর অপারেশন কারণ তুমি দুটোকে একসঙ্গে অপারেশন করতে পারো না ইন জেনারেল তুমি যদি ভাবো তাহলে একটাকে থামাতে হবে আর একটা করতে হবে তারপরে একটা অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও একটা অপারেশনের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে এবং ডিভিশনের ক্ষেত্রে সাবট্রাকশন সিম্বল আর প্রোডাক্টের প্রোডাক্ট যে রুল সেটার ক্ষেত্রে অ্যাডিশন সিম্বল তোমাকে অ্যাপ্লাই করতে হবে চলো এবারে প্রবলেম করা যাক বলেছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পর এক্স সাইন বি এক্স প্লাস সি দেখো তো এইটা একটা ফাংশন এক্স এর এই পুরোটা একটা ফাংশন এক্স এ তাহলে দুটো ফাংশন পেয়ে গেলাম দুটো ফাংশন যদি থাকে এবং তারা কি আকারে আছে ভালো করে খেয়াল করো তারা প্রোডাক্ট আকারে আসে আমরা প্রোডাক্ট রুল ইউজ করতে পারি একজনকে থামাবো আর একজনের উপরে অপারেশন করবো আবার একজনকে থামাবো আর একজনের উপরে অপারেশন করবো দেখো তাহলে আমি এটা কি লিখতে পারি ডি ওয়াই বাই এক্স আমি ই টু দি পর এক্সকে থামিয়ে রাখছি তাহলে প্রথমে আমাকে কার উপরে অপারেশন করতে হবে আমি সাইন এক্সের উপরে অপারেশন করছি ওকে আমি একটা তোমাকে ইন ডিটেলস করে দেখাচ্ছি তারপরের গুলো কিন্তু আমি আর এত ক্যালকুলেশন করব না এইটা হচ্ছে তোমার সাইন বি এক্স প্লাস সি তারপরে প্লাস হবে এখানে এবার সাইন বি এক্সটা থেমে থাকবে এবং ই টু দি পর এক্স এর উপরে কি হবে বলো তো অপারেশন করা হবে ওকে চলো ই ডি বাই ডি এক্স ই টু দি পর এক্স ওকে এবারে দেখো আমি যদি এটাকে সিমপ্লিফাই করি তাহলে কী হবে ই টু দি পর এক্স এটা তো থেকে যাচ্ছে সাইন এক্সের আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কস এক্স হয় তাই না মানে কস বি এক্স প্লাস সি হলো এটা কিন্তু আমার এখনও ডেরিভেটিভ শেষ হয়নি আমি সাইন এক্সের কেবলমাত্র ডেরিভেটিভ করলি করলাম এবারে সাইন এক্সের ডেরিভেটিভ কমপ্লিট করার পর আমি দেখছি আমার ভেতরে ব্র্যাকেটের ভেতরে বি এক্স প্লাস সি আছে তাহলে এটার উপর ডেরিভেটিভ করতে হবে এর উপরে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে শুধুমাত্র বি পরে থাকবে কারণ ডেরিভেটিভ কত হয় ওয়ান আর বি এর সঙ্গে যেহেতু ওয়ান আছে তাহলে বি ইন্টু ওয়ান হবে আর সি এর ডেরিভেটিভ কি হবে জিরো কেন কি সি একটা কনস্ট্যান্ট নাম্বার তারপরে চলে আসো পরেরটাতে এখানে সাইন বি এক্স প্লাস সি থেমে আছে ভালো কথা আর এখানে ই টু দিপর এক্স এর ডেরিভেটিভ করো ই টু দিপর এক্স এর ডেরিভেটিভ কি হয় ই টু দিপর এক্স হয় ই টু দিপর এক্স এর ডেরিভেটিভ করার পর আমি দেখছি আমার উপরে ই টু দি দিপরের মাথায় কি আছে আবার একটা এক্স এর ফাংশন আছে এ এক্স তাহলে এ এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে এ ইনটু ওয়ান কারণ এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান হয় তাহলে আলটিমেটলি তুমি যদি একটু খেয়াল করো এটাতেও ই টু দিপর এ এক্স আছে এটাতেও ই টু দিপর এ এক্স আছে তাহলে তুমি দুটো থেকে ই টু দি দিপর এক্স কমন নিতে পারছো নিয়ে নাও দুটো থেকে এক্স যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে এখানে এইটা হয়ে যাবে তোমার নির্ণেয় সমাধান এইটা হয়ে যাবে তোমার নির্ণেয় সমাধান বোঝা গেল আমি কিভাবে করলাম প্রোডাক্ট রুলটা একজনকে থামিয়ে আর একজনের উপরে অপারেশন আমি বারবার করে তোমাদের বলছি ডিফারেন্সিয়েশনটা একটু আলাদা রকমভাবে করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার এক্সের ফাংশন থাকবে তোমাকে কন্টিনিউয়াসলি ডিফারেনশিয়েট করে যেতে হবে ফাংশনটাকে নইলে কিন্তু তোমার সঠিক অ্যানসার আসবে না দেখো আমি স্টেপে স্টেপে করছি না প্রথমে সাইন এক্স এ করলাম তারপরে ব্র্যাকেটের ভেতরে ঢুকে আমি দেখছি যে এক্স প্লাস সি আছে ওইটাকে ইন্ডিভিজুয়ালি আমি ডেরিভেটিভ করলাম এইভাবে তোমাকে ভেবে ভেবে ভেঙে ভেঙে করতে হবে ডেরিভেটিভ গুলো তবে কিন্তু তুমি তোমার সঠিক অ্যান্সারে পৌঁছতে পারবে ওকে ক্ষেত্রে বলেছে এক্স একটা ফাংশন দেওয়া আছে এইটা তিনটে দেখো তিনটে ফাংশান দেওয়া আছে না এটা একটা এইটা একটা এটা একটা তাহলে তুমি এটাকে এফ ধরে নাও এটাকে জি ধরে নাও এটাকে এইচ ধরে নাও তোমাকে আমি শিখিয়েছি প্রোডাক্ট রুল এফ জি এইচ তিনটের একটা থেমে থাকবে মানে একটার উপর ডেরিভেটিভ হবে দুটো থেমে থাকবে এরকমভাবে কিন্তু তিনবার হবে কারণ তিনটে আছে ভেরিয়েবল মানে তিনটে ফাংশন অফ এক্স তাহলে একজন থেমে একজনের উপর ডেরিভেটিভ হবে দুজন থেমে থাকবে আবার জি এর ওপর ডেরিভেটিভ হলে এফ এইচ থেমে থাকবে আবার এইচের ওপর ডেরিভেটিভ হলে এফ জি থেমে থাকবে তাই না একটা থেমে থাকবে দু মানে একটা বলছি এখানে এখানে দুটো থেমে থাকবে একজনের উপর ডেরিভেটিভ হতে দেখো আমি কিভাবে করছি প্রথমে আমি এফ এক্স মানে অফ ডেরিভেটিভ তো ড্যাশ হয় আমরা জানি শিখে গেছি এটা হলো এবারে দেখো আমি প্রথমে ড্যাশ মানে ডেরিভেটিভটা করছি তাহলে ওয়ানের ডেরিভেটিভ জিরো আর এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে ওয়ান আর বাদ বাকি দুটো থেমে থাকবে মানে থ্রি প্লাস এক্স তার হোল স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন ব্র্যাকেট তারপরে এক নাইন প্লাস এক্সেস কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরে প্লাস দিয়ে এবারে এফটা থেমে থাকবে জি এর উপরে ডেরিভেটিভ করবো মানে এফ আর এইচটাকে থামিয়ে রাখছি মনে করো মনে মনে ভাবো এই দুটোকে থামিয়ে রাখছি আমি নাইন প্লাস এক্সেস কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর ডেরিভেটিভ করবো কারোপরে ভালো করে খেয়াল করো তো আমি এই ডেরিভেটিভটা এরকমভাবে লিখে নিচ্ছি যে থ্রি প্লাস এক্স স্কোয়ার টু দি পর ওয়ান বাই টু এটার উপর ডেরিভেটিভ করব তাই না এই ফাংশনের উপর ডেরিভেটিভ করবো এবার দেখো তারপরে আবার কি করবো তারপরে আমি যদি একটু অ্যাপ্লিকেশন করি এইবারে এফ আর জি স্থির থাকবে এইচ এর হবে তাই না তাহলে ভালো করে খেয়াল করো এফ আর জিটাকে স্থির রাখছি মানে তোমার থ্রি প্লাস এক্সেস কিউব ইন্টু ডি বাই ডি এক্স ইন ব্র্যাকেট থ্রি প্লাস এক্স স্কোয়ার এখানে এইচ হবে তাহলে এখানে এইচ যদি করি তাহলে হবে এখানে নাইন প্লাস এক্স এস কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবার এখানে যদি আমি এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান বসিয়ে দিই এখানে যদি আমি এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান বসিয়ে দিই পুট এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে আমি এখানে এবার এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি তাহলে কি আসবে এফ ড্যাশ মাইনাস ওয়ান ওকে তাহলে দেখো এখানে আমার ওয়ান আছি ছিল তাহলে এই ওয়ান থেকে যাচ্ছে তাহলে থ্রি প্লাস ওয়ান এখানে কি লিখবো এখানে মাইনাস ওয়ান তাই না মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু এখানে কি হবে নাইন প্লাস ইন ব্র্যাকেট মাইনাস ওয়ান তারপরে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবার তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তুমি যদি এই ফাংশনটাতে মাইনাস ওয়ান বসিয়ে দাও তাহলে কি আসবে দেখো তো ওয়ান মাইনাস ওয়ান না ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো এবার জিরোর সঙ্গে এই পুরো টার্মটা গুণ হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি কি এই পুরো প্রোডাক্টটার রেজাল্ট জিরো হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ওইখানে ওয়ান প্লাস এক্স আছে এটাও কি আসবে জিরো এটা যদি জিরো হয় আর এগুলো জিরোর সঙ্গে গুণ আছে তাহলে এরও ভ্যালু কত হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করো এরও ভ্যালু জিরো হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি এটা জিরো প্লাস জিরো আমার ডেরিভেটিভ করার প্রয়োজন পড়ছে না আশা করি বুঝতে পারছো আমার কেন জিরো হলো বলো তো কেন কি প্রত্যেক ক্ষেত্রে ওয়ান প্লাস এক্স আছে এর ক্ষেত্রে ওয়ান প্লাস এক্স আছে এবার এক্সের ভ্যালুটা তুমি মাইনাস ওয়ান বসিয়ে দাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো আবার এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো না কারো সেটা তো জিরো হয় তাহলে আলটিমেটলি ওই কারণে কিন্তু এটারও রেজাল্ট জিরো এটারও রেজাল্ট জিরো এবারে দেখো এটাকে তুমি সিম্পলিফাই করো তাহলে কী হবে তিন মাইনাস ওয়ানের স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় অবশ্যই ওয়ান বাই টু থেকে যাচ্ছে আর এটা কী হবে নাইন মাইনাস ওয়ান কারণ ওয়ান মাইনাস ওয়ানের কিউব করলে কী হবে মাইনাস ওয়ান হবে তাই না ওয়ান বাই থ্রি তাহলে এখানে কী হবে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু আর এখানে এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দেখো তো ফোর আমরা এটা লিখতে পারি না টু টু দি পর টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন টু এইটকে আমরা টু টু দি পর থ্রি লিখতে পারি তারপরে ওয়ান বাই থ্রি তাহলে এই থ্রি এই থ্রি কেটে গেল এই টু এই টু কেটে গেল আলটিমেটলি কী পড়ে থাকবে টু ইন্টু থ্রি তাহলে টু থ্রি দা সিক্স তাহলে অপশান ডি ইজ দ্য কারেন্ট আন্সার এইভাবে কিন্তু ভেবে ভেবে আমাদের ট্রিকি ওয়েতে কাজে লাগাতে হবে কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুব কঠিন হবে কিন্তু না কোশ্চেন কঠিন নয় তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো এবং প্রথম থেকে এই স্টেপগুলো আমার কথাগুলো বারবার করে তোমার কানের মধ্যে কর্ণপাত করো তাহলে দেখবে কিন্তু এটা অনেক বেশি ইজি হয়ে যাবে ওকে দেখো তারপরে কি বলেছে তিন নম্বর বলেছে এক্স টু দি পর ওয়াই এবং ই টু দি পর এক্স মাইনাস ওয়াই হলে ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু বের করতে হবে ঠিক আছে আমার এক্স টু দি পর ওয়াই আছে আর এখানে ই টু দি পর এক্স মাইনাস ওয়াই আছে ভালো কথা আমি বোথ সাইডে লক নিয়ে নিচ্ছি আমি যদি বোথ সাইডে লগ নিয়ে নিই ভালো করে খেয়াল করো এক্স টু দি পাওয়ার ওয়াই হবে আর এখানে কী হবে লক ই টু দি পর এক্স মাইনাস ওয়াই তাহলে কি ইন্ডেক্সগুলো চলে আসছে তাহলে এখানে কী হবে ওয়াই লগ এক্স তাই না আর এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ ই লগ ইর ভ্যালু কত বলো তো ওয়ান তাহলে এর ভ্যালুটা ওয়ান হয়ে যাচ্ছে আলটিমেটলি এখানে কী ভরে থাকবে ওয়াই লগ এক্স ওয়াই লগ এক্স এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে আমি ওয়াইটাকে এই পারে যদি নিয়ে আসি দেখো তো ওয়াই লগ এক্স তুমি একটু ভালো করে খেয়াল করবে ওয়াই লগ এক্স মাইনাস ওয়াইটা এইবারে চলে আসলো তাহলে প্লাস ওয়াই হয়ে গেল এখানে এক্স এই দুটো থেকে আমি ওয়াই কমন নিতে পারবো তাহলে কী পড়ে থাকবে বর্তম লগ এক্স প্লাস এখানে শুধুমাত্র এক্স পরে থাকবে তাই না তাহলে এইটাকে যদি তুমি সিম্প্লিফাই করে নাও তাহলে কী হবে ওয়াই ইজ ইকুয়ালস প্লাস ওয়ান দেখো তো এটা কীরকম ফর্ম চলে আসলো এফ ওফ এক্স বাই না মানে এখানে ডিভিশন রুলস লাগাবো আমরা ওকে তাহলে আমি এবারে ডি ওয়াই বাই ডিএক্সের জন্য ক্যালকুলেশন শুরু করছি ওকে আমি কি বলেছিলাম প্রথমে আমার যে হরটা থাকবে তাকে স্কোয়ার করতে হবে মানে লগ এক্স প্লাস তার হোল স্কোয়ার ওকে তারপর বলেছিলাম আমি হটটাকে থামিয়ে রাখতে হবে হটটা কি লগ এক্স প্লাস ওয়ান থামিয়ে রাখলাম থামিয়ে রেখে অপরটাকে ডেরিভেটিভ করতে হবে মানে ডি বাই ডি এক্স ইন ব্র্যাকেট এক্স তাই তো ডিভিশ ডিভিশনের ক্ষেত্রে কী হয় মাইনাস বলেছি এবারে এক্সটাকে স্থির রাখতে হবে আর ডেরিভেটিভ করতে হবে কার উপরে তো ওই যে হরে যেটা ছিল কী আছে লগ এক্স প্লাস ওয়ান দেখো আমি ডিফারেন্ট একজনকে থামালাম একজনকে ডিফারেন মানে ডেরিভেটিভ করে দিলাম ওকে তাহলে এখানে যেটা পেয়ে যাচ্ছি লগ এক্স প্লাস ওয়ান আর এক্সের ডেরিভেটিভ করলে কত হয় ওয়ান মাইনাস এক্স আচ্ছা এখানে লগ এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স পাবে আর ওয়ানের ডেরিভেটিভ করলে জিরো তাই তো ডেরিভেটিভ কমপ্লিট করে দিলাম এবার নিচে কি আছে থেকে যাচ্ছে লগ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তুমি যদি একটু নোটিশ করো এই এক্স এই এক্স সিমপ্লিফাই করে দেওয়া যাচ্ছে তাহলে আলটিমেটলি আমার যেটা রেজাল্ট আসছে আমার যেটা রেজাল্ট আসছে এখানে যদি আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে দিস ইজ এমপ্লাইজ যে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু লগ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লগ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এবারে তুমি যদি একটু নোটিশ করো এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কেটে গেল আলটিমেটলি আমার এখানে কে পড়ে থাকছে লগ এক্স বাই লগ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাই না এবার বলেছে তুমি এর রেজাল্টটা বের করবে কোথায় বলো তো ওয়ান পয়েন্টে তার মানে আমি এখানে বের করতে পারি এবারে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ইকালস টু ওয়ান কত হবে বলো তো লক ওয়ান এখানে লক ওয়ান হবে এক্সের ভ্যালু ওয়ান বসিয়ে দাও তাহলে এখানে কী হবে লক ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আমরা জানি লক ওয়ানের ভ্যালু কত জিরো তাই না তাহলে জিরো বাই জিরো প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আলটিমেটলি জিরো বাই ওয়ান অ্যান্সার কত আসছে জিরো বাই ওয়ান মানে জিরো আশা করি বুঝতে পারছো অ্যান্সার কত আসবে আমাদের জিরো তাই না আমি এই সাইডে লিখে দিই তাহলে বুঝতে পারবি অ্যান্সার কিন্তু তোমার চলে আসছে জিরো ওকে এটাকে আমি এখানে লিখলাম ইকোয়ালস টু জিরো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এইরকম ভাবে তোমাকে স্টেপ ওয়াইজ অঙ্কগুলো করতে হবে তাহলে আমি প্রোডাক্ট রুল দেখালাম আমি ডিভিশন রুল তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের কিভাবে ইউজ করা যায় এই রুলগুলোকে ওকে চলো তারপরের বলেছে ফোন নাম্বারটা দেখো ওয়াই ইকুয়ালস টু বলেছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্মল এল এন এক্স ওকে অ্যান্ড এখানে এক্স ই টু দি পর এক্স তাহলে এখানে দেখো এখানেও আমি প্রোডাক্ট রুল ইউজ করতে পারবো এখানেও আমি প্রোডাক্ট রুল ইউজ করতে পারবো আচ্ছা করা যাক শুরু করা যাক তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে আমি প্রথমে এক্সটাকে স্থির রেখে দিলাম তাহলে ডি বাই ডি এক্স কার উপরে করবো এলএন এক্স এইবারে এলএন এক্সটাকে স্থির রাখতে হবে এলএন এক্সটাকে স্থির রাখলাম আর কার উপরে ডেরিভেটিভ করবো পরে যেটা স্থির ছিল সেটা করবে মানে এক্সের উপরে হলো তাহলে এটা কমপ্লিট এইবারে তার পরেরটাতে চলে যাবো এক্স ই টু দি পর এক্স এক্সটাকে স্থির রেখে দিলাম ডি বাই ডি এক্স কারোর উপরে করবো ই টু দি পর এক্সের উপর ডেরিভেটিভ করবো প্লাস এবারে কি করবো দেখো তো ই টু দি পর এক্সটাকে থামিয়ে রাখবো আর ডেরিভেটিভ করব কারোপরে এক্সের উপরে বোঝা গেলো আমি কীরকমভাবে স্টেপ ওয়াইজ করতে চাইলাম তাহলে এইটা এইটা পেলাম ওই এক্স ই টু পর এক্সের জন্য আর এটা পেয়েছি এক্স এন এক্সের জন্য দুটো আলাদা আলাদা এবার দেখো এটাকে আমি ডেরিভেটিভ যদি করি কিরকম অ্যান্সার আসবে এক্স লগ এক্সের যদি আমি ডেরিভেটিভ করি ওয়ান বাই এক্স হয় তাই না প্লাস এখানে এল এন এক্স আর এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান হবে প্লাস এক্স ই টু পর মানে ই টু দি পর এক্সের ডেরিভেটিভ ই টু পর এক্স হয় আমরা প্রত্যেকে শিখেছি প্লাস ই টু পর এক্স থেকে যাচ্ছে ডি বাই ডি এক্স এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান হয় তাহলে এইটা আমি কিন্তু পরেরটার ফাংশনের জন্য পেলাম আর এটা তার আগের ফাংশনের জন্য ডেরিভেটিভ করে পেলাম ওকে তাহলে এই এক্স এই এক্স কেটে গেল আলটিমেটলি এখানে ওয়ান প্লাস এল এন এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে এবারে দেখো আমি কি করব এবারে আমি কিন্তু ভ্যালু পুট করব কত ওয়ান তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কত এক্স ইকালস টু ওয়ান এক্স টু ওয়ান পুট করো আমি এখানে ওয়ান পাবো প্লাস এখানে এল এন এক্সের ভ্যালু ওয়ান প্লাস এক্সের ভ্যালু ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান প্লাস ই টু দি পাওয়ার তাহলে এইটা ইমপ্লাইস করছে কী বলো তো এখানে লক এই ভ্যালুটার কত ভ্যালু এর ভ্যালু কত বলতো এর ভ্যালু কিন্তু জিরো তাই না তাহলে আলটিমেটলি আমার কী আছে পড়ব ওয়ান প্লাস টু পড়ে থাকছে তাহলে প্লাস টু ইজ দ্য কারক্টার ওয়ান প্লাস টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্যান্সার ফর দিস কোয়েশ্চেন তারপরে দেখো ওকে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল হ্যাঁ তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো থ্যাংক ইউ টেক কেয়ার